नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে আর এখন যে খবরের দিকে নজর রাখব মেনকা গম্ভীরকে ফের ইডির নোটিশ আগের নোটিশের ভিত্তিতে ফের আজ নোটিশ তলব করেছে ইডি এবং তাতে দুপুর 12:30 মিনিটে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মেনকা গম্ভীরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকা মেনকা গম্ভীর এবং তাকে আজ নোটিশ দিয়েছে ইডি দুপুর 12:30 মিনিটে ইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার দেবপম ঠিক কি জানতে পারছো আবারো তাকে নোটিশ পাঠানো হয়েছে দেখো গতকাল রাতের ঘটনা পরিপ্রেক্ষিতে যখন আজকে সকালবেলা ইডির আধিকারিকরা সিনিয়র অফিসাররা তারা যখন অফিসে আসেন গতকাল রাতের ঘটনা তারা জানতে পারেন এবং জানতে পারার পরেই গতকাল যারা ইডির দপ্তরে ছিল তারা সেই নোটিশের কিন্তু একটি ছবি তুলে রেখেছিলেন সেই ছবি দেখার পর ইডির যারা সিনিয়র অফিসাররা আসে তারা বুঝতে পারেন যে একটা টাইপিং এরর হয়েছে এএম পিএম এর জায়গায় এএম হয়ে গিয়েছে এইটা দেখার সঙ্গে সঙ্গেই তারা মেনকা গম্ভীরের সাথে যোগাযোগ করেন এবং তাকে আরেকটি ফ্রেশ নোটিশ পাঠানো হয় এবং সেখানে বলা হয়েছে আজকে দুপুর 12:30টার সময় তাকে আসার জন্য এবং সেই মর্মে আমরা যেটা জানতে পারছি আজকে দুপুরবেলার ভেতরেই কিন্তু 12:30টার ভেতরেই মেনকা গম্ভীর তিনি আসবেন এবং তুমি জানো গতকাল রাত্রিরে যে নোটিশ ইডির তরফ থেকে এর আগে দেওয়া হয়েছিল কলকাতা বিমানবন্দরে যখন মেনকা গম্ভীর তিনি ছিলেন তিনি বাইরে চলে যাওয়ার জন্য সূচি ছিল সেই সময় ইমিগ্রেশন দপ্তর তাকে যেতে দেয়নি এবং ইডির অফিসারদের ডেকেছিলেন এবং ইডি অফিসাররা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে কিন্তু এই নোটিশ সার্ভ করেন সেই নোটিশে কিন্তু পরিষ্কার ভাবে ছিল যে 12:30 AM অর্থাৎ সেই অনুযায়ী যদি দেখা যায় আজকে ভোরবেলা মানে গতকাল ভোরবেলা 12:00টার পর তিনি এসেছিলেন এবং সিজিও কমপ্লেক্স যথারীতি বন্ধ ছিল এবং ইডির দপ্তরও বন্ধ ছিল কিন্তু যে সমস্ত সিআইএসএফরা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদেরকে এই নোটিশ দেখানো হয় এবং তারপরে মেনকা গম্ভীর এবং তার আইনজীবীকে ইডির দপ্তরে যেতে দেওয়া হয় এবং ইডির দপ্তরে কোনো সিনিয়র অফিসার সেই মুহূর্তে ছিলেন না এবং যে সমস্ত স্টাফেরা ছিলেন তাদেরকে নোটিশ দেখানো হয় এবং তারা বলেন যে তারা কমিউনিকেট করবেন এবং তারপরে আজকে সকালবেলা যখন তাদের সিনিয়র অফিসাররা আসেন সেই কমিউনিকেশনের পর আমরা যেটা জানতে পারছি আরেকটি ফ্রেশ নোটিশ করা হয়েছে যেখানেতে আজকে 12:30টার সময় দুপুর 12:30টার সময় মেনকা গম্ভীরকে আবার আসার জন্য বলা হয়েছে এবং তিনি আজকে আসবেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আমরা পাচ্ছি বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি দেবপম সরকার মেনকা গম্ভীরকে ফের ইডির নোটিশ আজ দুপুর 12:30টায় তাকে ডাকা হয়েছে ইডির দপ্তরে এবং তিনি আসবেন বলেই সূত্রের খবর এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।